কেন্দ্রীয় বাজেটের 10% রাজ্য বাজেটের 30% বিজ্ঞান প্রযুক্তি খাতে ব্যয় করার দাবি জানানো হলো মার্চ ফর সায়েন্স থেকে। সোমবার আগরতলায় ড্রপগেট এলাকায় দাবিগুলি নিয়ে হয় প্রচার। 2017 সাল থেকে ত্রিপুরায় মার্চ ফর সায়েন্স অনুষ্ঠিত হয়ে আসছে। বিজ্ঞানের বিভিন্ন দাবিতে ছাত্র শিক্ষক গবেষক অধ্যাপক ও বিজ্ঞান প্রেমী মানুষের উদ্যোগে হচ্ছে এই কর্মসূচি। সোমবার ড্রপগেট এলাকায় কর্মসূচি পালন করা হয় মার্চ ফর সায়েন্স ত্রিপুরা ফোরামের তরফে। দাবি জানানো হয় বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জিডিপির 3% ব্যয় করা, নয়া জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা সহ বিভিন্ন দাবি তাদের। আপনারা জানেন এই বিজ্ঞানের পথযাত্রায় দাবি উঠেছে অবৈজ্ঞানিক কুসংস্কারাচ্ছন্ন চিন্তাধারা বন্ধের, দাবি উঠেছে শিক্ষাখাতে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাজেটের 10% এবং রাজ্য বাজেটের 30% ব্যয় করা, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় দেশের জিডিপির 3% ব্যয় বরাদ্দ করা এবং অবৈজ্ঞানিক বিজ্ঞান বিরোধী জ্যোতিষশাস্ত্রের মতো বিষয়গুলোকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত না করা। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ওই ধরনের প্রচার কর্মসূচি নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।